উত্তরাখণ্ডের যোশী মঠের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তর ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় বিপজ্জনক নির্মাণগুলি আগে থেকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো যোশী মঠকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যে অংশগুলি একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেখানেই একাধিক বাড়ি ভেঙে দেওয়া হবে। মঙ্গলবার থেকে ধাপে ধাপে বাড়ি ভাঙার কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। মাউন্ট ভিউ ও মালারি ইন নামে দুটি হোটেলও ভেঙে ফেলা হবে, কারণ ধসের ফলে একে অপরের গায়ে হেলে পড়েছে এই হোটেল দুটি। জানা গিয়েছে বাড়ি ভাঙার সময় উপস্থিত থাকবে বিপর্যয় মোকাবেলা বাহিনী। যোশী মঠের বিপর্যয় খতিয়ে দেখতে মঙ্গলবারই সেখানে যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে, সব মিলিয়ে মোট 4,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, যোশী মঠের 30% ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এলাকা ঘুরে প্রধানমন্ত্রী দপ্তরে রিপোর্ট পেশ করবেন বিশেষজ্ঞ কমিটি। ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে আপাতত রিলিফ ক্যাম্পে রাখা হচ্ছে যোশী মঠের বাসিন্দাদের। সব দিক দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উত্তরাখণ্ড সরকার। যোশী মঠের বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে। তবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ার নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, দেশের সমস্ত বিষয়ই একসঙ্গে গুরুত্বপূর্ণ হতে পারে না। এই সমস্যার সমাধান করতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। মামলার শুনানির জন্য 16 জানুয়ারির তারিখ চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।